হ্যালো ফ্রেন্ডস তো কেমন আছো সবাই আশা করি নিশ্চয়ই ভালো তো সুপ্রভাত সবাইকে আজকের দিনটা আশা করি সবার ভালো কাটবে তো প্রত্যেক দিন নেয় প্রত্যেক দিনের নেয় আজকেও আমি চলে এসছি আমাদের জমিতে তো যেটা আমি এর আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে কিভাবে ধানের চারার জমি তৈরি করতে হয় তো সেখানে আমি আজকে জল দিতে এসছিলাম মানে কাদা কাদা আছে তো তো সেটাতে জল না দিলে শুকিয়ে যাবে দ্বিতীয়বার চাষ দিতে অসুবিধা হবে তো আগামীকাল চাষটা দেওয়া হবে তো তার জন্য জল দিতে এসছিলাম যাতে চাষটা দেওয়া ভালো হয় এবং কাদাটা যাতে না টাইট হয় আর এটা হচ্ছে সরিষা সরিষা খেত আমাদের তো এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে তখন সরিষার ফুলটা কত সুন্দরভাবে গ্লেজ দিচ্ছে বা কত সুন্দরভাবে দেখাচ্ছে তো সেটা এখন আর নেই অনেকটা কমে গেছে তার কারণ হচ্ছে এখন সরিষার ফলগুলো পুষ্ট হবার টাইম হয়ে গেছে তো ফুল একশো ভাগের মধ্যে সত্তর ভাগ ঝরে পড়ে গেছে আর কিছু অংশ বাকি আছে তোমরা দেখতে পাচ্ছ দেখে এদিকে লাইটের কারণবশত হয় তো দেখতে পাচ্ছ না তোমরা তো যাই হোক কোনো কারণবশত ওরকম হবে তো এখন কী বলবো যে জমির আল দিয়ে যাব তো সেই কোনো রকমভাবে যাওয়া যাবে না সকালবেলা এত শিশির জমেছে এবং দুই পাশের মানে দুই পাশের জমির এই যে সরিষা আছে তো অ্যাডজাস্ট হয়ে গেছে মানে এই জমি সরিষা ওই জমিতে ওই জমি সরিষা এই জমিতে তো আল দিয়ে কোনো রকমভাবে হাঁটার কোনো উপায় নেই তো এখন যাই হচ্ছে বাইরে থেকে দেখতে হচ্ছে আমাদের তো আশা করি তোমাদের দেখাতে দেখতে ভালো লাগবে